রাজবাড়ির বালিয়াকান্দিতে সন্তান হত্যার বিচার চেয়ে মামলা করে বিপাকে পড়েছেন একদিন মজুর দিনমজুর চালক বাবা একদিকে মামলা তুলে নিতে আসামি পক্ষের হুমকি ধামকি অন্যদিকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি সব মিলিয়ে উৎকণ্ঠায় দিন পার করছেন বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের দিনমজুর রিক্সা চালক নাসির শেখ জানা গেছে দুই হাজার তেইশ সালের সতেরো জুলাই রাতে পাঁচ বছর বয়সী নাতি ইয়ামিনকে কোলের মধ্যে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের মোহিদ শেখ ও তার স্ত্রী নাসিমা বেগম গভীর রাতে ঘুমন্ত ইয়ামিনকে তুলে নিয়ে মাথায় আঘাত করে হত্যার পর লাশ বাড়ির অদূরে একটি পাট খেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা এ ঘটনায় উনিশ জুলাই ইয়ামিনের বাবা নাসির শেখ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন আমার পাঁচ বছর ছেলে রাতে অন্ধকারে নিয়ে যায় আমার পাশের বাড়ির শরিক তারা মেরে ফেলা দেয় আমি থানায় নামা একটি মামলা দিই দেওয়ার পরে পুলিশ এসে আসামি বাইসে কুটিয়ে তাদেরকে শনাক্ত করে শনাক্ত করার পরে নিজামকে ধরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তার পরের দিনকে ওর বৌরে ধরে নিয়ে যায় ওর ভাইনীরা ধরে নিয়ে আসে মুশুখুরের থেকে মধুখালী থানার থেকে ধরে নিয়ে আসার পরে তারপর তাদেরকে বাড়ি পাঠায় দিয়ে একজনকে চালান করে দেয় তারপর আরও তাদের বাইবিড়োদার বলায় থাকে ছিল সেগুলো তারা কোনো প্রতিকার দেয় নাই কে তার যারা তাদের যে যারা না আমি বিষাদ চাই তার আমি ফুল হাসি চাই আমার নাতিনকে নিষ্পাপ নির্দোষী সে কোনো অন্যায় করে নাই পাপ করে নাই এই নিষ্পাপের বিচার আমি আপনাদের কাছে সময় আতঙ্কের ভিতর থাকতো এই দুইটা সন্তানকে নিয়ে যে আমার এই দুইটা সন্তানকে আমার কাছ থেকে ওরা আবার কারে নিয়ে না যায় এই কারণে আমি খুব আতঙ্কের ভিতর আছি এই কারণে আমি সরকারের কাছে বিচার চাই নাসিরের পাশে যারা দাঁড়াইছি তারা ওই আসামি পক্ষ আমাদের নামে মিথ্যে মামলা হয়রানি করতেছে মামলা তদন্তে নেমে শিশু ইয়ামিন হত্যার সঙ্গে প্রতিবেশী রেজাউল হক ওরফে নিজাম শেখের সম্পৃক্ততা পায় গ্রেপ্তার করে আঠাশ জুলাই আদালতে পাঠায় মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক ইসলাম আদালতে পাঠানোর আর্জিতে উল্লেখ করা হয় নিজাম শেখ তার অন্যান্য সহযোগীদের সঙ্গে নিয়ে শিশু ইয়ামিনকে হত্যা করেছে পরবর্তীতে নিজাম জামিন নিয়ে কারাগার থেকে বের হয়ে যায় মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ফরিদপুর কার্যালয়ের উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন মামলাটি তদন্তের কাজ চলমান আছে তদন্তাধীন মামলার বিষয়ে গণমাধ্যমে কথা বলতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে এহসানুল হক ঢাকা পোস্ট